তোমরা প্রত্যেকেই জানো আমরা শুরু করেছি মাধ্যমিক ব্যাচ দু হাজার তেইশ টার্গেট দু হাজার তেইশ তো আজকে আমরা দেখব প্রাকৃতিক ভূগোল প্রাকৃতিক ভূগোলের প্রশ্নের মান যেগুলো দুই সেগুলো আমরা কিছু কোশ্চেন আলোচনা করবো পিডিএফের সাহায্যে আমি করছি তোমরা প্রথম থেকে লাস্ট অব দি এই ভিডিও দেখতে থাকো আর যদি ভালো লাগে ভিডিও সবার মধ্যে শেয়ার করো হ্যাঁ আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকে প্রথম প্রশ্ন হচ্ছে কাশ্মীর উপত্যকা কি কাশ্মীর উপত্যকাটা হচ্ছে আমরা কি দেখি পীরপাঞ্জাল ও হিমাদ্রি হিমালয়ের মাঝে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কিলোমিটার দীর্ঘ চল্লিশ কিমি চওড়া যে চওড়া উপত্যকা দেখতে পাওয়া যায় তাকে কাশ্মীর উপত্যকা বলা হয় এই ভূতাত্ত্বিক ভূতাত্ত্বিকদের মতে দুটি পর্বতের মধ্যবর্তী অধভঙ্গ অংশে পূর্ব হ্রদ ছিল পরবর্তীকালে হিমাবাহের সঞ্চয় কার্যের ফলে এই হ্রদটি ভরাট হয়ে সমভূমিতে পরিণত হয় বর্তমানে এটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভূস্বর্গ হিসেবে অভিহিত হয়েছে এই উপত্যকার ধাপযুক্ত ভূমিকে কারেওয়া বলে যা জাফরান চাষের জন্য বিখ্যাত তাহলে কাশ্মীর উপত্যকা জাফরান চাষের জন্য বিখ্যাত হয় নেক্সট আমরা দেখব কোশ্চেন দুন উপত্যকা দুনটা কোথায় অবস্থিত না দুনটা হচ্ছে হিমাচল প্রদেশে ঠিক আছে শিবালিক ও হিমাচল হিমালয়ের মধ্যবর্তী যে অনুদৈর্ঘ্য উপত্যকাকে স্থানীয় ভাষায় দুন বলা হয় এই যে শিবালিক পর্বতের উত্থান যেহেতু অনেক পরে হয় তাই তার ঊর্ধ্ব অংশ থেকে আগত নদীগুলি পরিরাসি এখানে সঞ্চিত হয়ে হ্রদের সৃষ্টি করেছে পরবর্তীকালে নদীগুলি শিবালিক পর্বতের মাঝখান দিয়ে কেটে প্রবাহিত হয় ফলে জল সরে গিয়ে কী করেছে দূন সৃষ্টি করেছে উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুন একটি অন্যতম দ্রোন এছাড়া কোঠারি পাটালি ও চোখাম্বা প্রভৃতি অন্যান্য দ্রূণ অবস্থিত তারপর নেক্সট আমরা ইম্পর্টেন্ট যেটা পড়বো সেটা হচ্ছে ডেকান ট্র্যাপ ডেকান ট্র্যাপটা কি দেখি ডেকান ট্র্যাপ মানে হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত লাবা জাতীয় ব্যাসল শিলা দ্বারা গঠিত শ্রীর ধাপযুক্ত মালভূমিকে ডেকান ট্র্যাপ বলা হয় ডেকান মানে দাক্ষিণাত্য অ্যাকচুয়ালি ঠিক আছে পাহাড়গুলির মাথা চ্যাপটা আকৃতির হবে বারংবার ভূ আন্দোলনের জন্য এই রকম ভূমিরূপ তৈরি হয়েছে মালনাদ ও ময়দানের মধ্যে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন আমি তোমাদের দেখাচ্ছি দেখো মালনাদ ও ময়দান মালনাদ অবস্থিত কর্ণাটক মালভূমির অংশ যেখানে ঢেউ খেলানো উঁচু নিচু কে বলা হয় মালদান আর কর্ণাটক মালভূমির পূর্ব দিকে মৃদু তরঙ্গায়িত সমপ্রায় ভূমিকে বলা হয় ময়দান হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি আর এটা হচ্ছে সমপ্রায় মালভূমি এটা পূর্ণ পড়লে কয়ালকি নেক্সট কোশ্চেন কয়াল কি হচ্ছে পশ্চিমের উপকূল মালাবার উপকূল অঞ্চলে তিন দিক স্থল দ্বারা বেষ্টিত লবণাক্ত সমুদ্রের জলের হ্রদকে বলা হয় কয়াল স্থানীয় ভাষায় বলা হয় কোয়াল তাহলে পশ্চিম যে উপকূল আছে সেই উপকূলের মালাবার উপকূল অঞ্চলে তিন দিক থেকে স্থল দ্বারা বেষ্টিত লবণাক্ত সমুদ্রের জলের হ্রদকে বলা হয় কয়েল বারবার ভূ আন্দোলনের ফলে উপকূল অঞ্চলে উত্থান ও নিমজ্জনের জন্য এই ধরনের নিম্ন জলাভূমির সৃষ্টি হয়েছে বর্তমানে এইগুলি যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দক্ষিণাত মালভূমি যে ডেকান ট্র্যাপটা পড়লাম আর একটু পড়ি আমরা দেখি দক্ষিণাত মালভূমির উত্তর পশ্চিমের অংশটি হলো ডেকানট্রাপ অঞ্চল বললাম ডেকানট্রাপ শুরু হচ্ছে ঠিক আছে এই অঞ্চলটি উত্তরে বিন্দু পর্বত থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত অবস্থিত অবশ্যই দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলের দুটি অংশ গঠিত হয় একটা পার্বত্য অঞ্চল এবং একটি মালভূমি অঞ্চল বৈশিষ্ট্যগুলো আমরা যদি দেখতে পাই তাহলে দেখব যে দাক্ষিণাতে মালভূমির প্রাচীন গন্ডোয়ানাল্যান্ডের অংশ বিশেষ দাক্ষিণাত মালভূমি প্রাচীন গণ্ড এর ঢাল পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এটি গঠিত হয়েছে প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা নগ্নি ভ্রমণ আবহবিকারের ফলে এই মালভূমির কিছু কিছু অংশ সিঁড়ির মতো ধাপযুক্ত হয়েছে তাহলে আমরা আবার দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিম অংশ কৃষ্ণ মৃত্তিকা দ্বারা গঠিত দাক্ষিণাত্য মালভূমির পশ্চিম অঞ্চলে রয়েছে পশ্চিমঘাট পর্বত যেখানে তিনটি যথাক্রমে থালঘাট ভোরঘাট ও পলঘাট নামক একটা গ্যাপ বা ফাঁক রয়েছে তোমরা প্রত্যেকে জানো তাহলে যে চারটা না পাঁচটা আমি দিলাম সেই পাঁচটা কোশ্চেন খুব খুব ইম্পর্টেন্ট তোমরা দেখে রাখবে ভারতকে ভূপ্রাকৃতিক বিচারে কয় ভাগে ভাগ করা হয়েছে অ্যানসার হয়ে যাবে সাত ভাগে কি কি দেখে নিই আমরা সাত ভাগে উত্তরের পার্বত্য অঞ্চল উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল ও মেঘালয় মালভূমি উত্তর ভারতের বিশাল সমভূমি পশ্চিমের মরু অঞ্চল দাক্ষিণাত্য মালভূমি পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমি দ্বীপপুঞ্জ ভারতের উচ্চতম শৃঙ্গটির নাম কি গড উইন অস্টিন তোমরা প্রত্যেকে জানো এইট সিক্স ওয়ান ওয়ান মিটার ভারতের হিমালয়ের অংশে উচ্চতম শৃঙ্গের নাম কি কাঞ্চনজঙ্ঘা ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি শিয়াচেন হিমবাহ ভারতের উচ্চতম গিরিপথের নাম কি খারদুংলা প্রত্যেকে জানো এশিয়া তথা ভারতের দীর্ঘতম টানেলের নাম কি জোহর ট্যানেল ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি লাদাখ ভারতের একমাত্র মরুভূমিটির নাম কি থর মরুভূমি যেটি রাজস্থানে অবস্থিত ভারতের দীর্ঘতম নদীর নাম গঙ্গা দু মিটার কিলোমিটার কাশ্মীর উপত্যকা কোথায় অবস্থিত পীরপাঞ্জাল উচ্চ হিমালয়ের মধ্যবর্তী অঞ্চলে ভারতের নেক্সট কোশ্চেন আমরা দেখব খাদার ও ভাঙার মধ্যে পার্থক্য কি তো খাদার ও ভাঙার মধ্যে পার্থক্য যদি আমরা পড়তে যাই বা দেখতে যাই তাহলে প্রথমে যেভাবে আছে পিডিএফটা দেখো ভালোভাবে সেইভাবে তোমাকে করতে হবে তোমরা আশা করি তোমরা সবাই জানো প্রত্যেকে মাধ্যমিক দেবে সিরিয়াস তো খাদার একদিকে ভাঙার একদিকে বা ভাবর একদিকে আর আরেকটা নাম ভাবর উচ্চগঙ্গা সমভূমির নবীন পলিমারের দ্বারা গঠিত নিম্নভূমি হচ্ছে খাদার আর উচ্চগঙ্গা সমভূমিতে প্রাচীন পলিমারের দ্বারা গঠিত অংশকে বলা হয় ভাবর বা ভাঙি কাদের পক্ষে অতটা উর্বর নয় সেটা হচ্ছে ভাবর বা ভাঙার নেক্সট চার নাম্বার আমরা যদি দেখি তিন নাম্বার যদি প্রশ্নের মান থাকে তাহলে আমরা সবসময় লিখবো চারটা ঠিক আছে পাঞ্জাবে খাদার বেত নামে পরিচিত পাঞ্জাব পাঞ্জাবের ভাবর ধায়া নামে পরিচিত ঠিক আছে এবারে দেখো আমি পাঁচ নাম্বারের দুটো কোশ্চেন কমন দিব তার মধ্যে একটা কোশ্চেন আসবে এখান থেকে ঠিক আছে তো প্রথম কোশ্চেন হচ্ছে পশ্চিম উপকূলের সমভূমি এবং পূর্ব উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য লিখো প্রতিটি প্রশ্নের মান পাঁচ মনে রাখবে পাঁচ নাম্বার ছটা লিখতে হবে মিনিমাম পশ্চিম উপকূল আর পূর্ব উপকূল এক নাম্বার হচ্ছে পশ্চিম উপকূল ভারতের পশ্চিমে আরব সাগর আছে জানো প্রত্যেকে গুজরাটের রন থেকে দক্ষিণ কন্যাকুমারীকে পর্যন্ত বিস্তৃত পূর্ব উপকূলটা কোথায় বঙ্গোপসাগর বে অফ বেঙ্গল উত্তরে হুগলি নদী দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত তোমরা যদি ম্যাপ দেখতে পাও তাহলে এটা হচ্ছে পূর্ব উপকূল আর এটা পশ্চিম উপকূল মনে রাখবে পশ্চিম উপকূল ভূ আলোনের ফলে ধসে গিয়ে সমুদ্রে ক্ষয়কার্য সঞ্চয়কার্য গঠিত হয় ভূ আলোনের ফলে ধসে গিয়ে আর পূর্ব উপকূল নদী এবং সমুদ্র তরঙ্গের যুগ্ম সঞ্চয় কার্যের ফলে গঠিত হয় নেক্সট তিন নম্বর আমরা যদি পড়ি পশ্চিম উপকূল অত্যন্ত সংকীর্ণ এবং এটি পঞ্চাশ থেকে পঁয়ষট্টি কিলোমিটার চওড়া কিন্তু পূর্ব উপকূল আশি থেকে একশো কিলোমিটার চওড়া প্রশস্ত এবং ঢালু চার নম্বর পশ্চিম উপকূল দিয়ে নদীগুলি প্রবাহিত হয় খরস্রোত তাই কেন প্রদীপ গঠন করতে পারে না ব্যতিক্রম একটা নদীর নাম আছে নেত্রাবতী নদী সেটা শুধু বদ গঠন করতে পারে কিন্তু পূর্ব উপকূলে যত নদী আছে এগুলো কি হয় খরস্রোতা কম হয় তার জন্য বদ্বীপ গঠন করেছে নেক্সট আমরা দেখব পশ্চিম উপকূল তুলনামূলক পাথুরে এবং বালিয়ারি পূর্ণ হয় এর ঢাল হঠাৎ করে সমুদ্রের নিচের দিকে নেমে যায় এই যে খাড়ি সৃষ্টি করে ফলে এই অঞ্চলের কিছু অংশে কয়াল ব্যাকওয়াডার অংশ দেখতে পাওয়া যায় যেমন ভেমনাথ আর পাঁচ নম্বর পূর্বপূকূল যদি আমরা পড়ি চিলকা পুলিকট উদাহরণ পূর্বপুকলে ঢালু জমি পলি দ্বারা পরিপূর্ণ হয় লেগুন দেখা যায় এখানে কী হয় লেগুন দেখা যায় নেক্সট ছয় নাম্বার পশ্চিম উপকূল ভঙ্গ তাই স্বাভাবিক বন্দর গড়ে উঠেছে কিন্তু পূর্ব উপকূলে স্বাভাবিক বন্দর কোনো বন্দর গড়ে ওঠেনি শুধুমাত্র বিশাখাপত্তনম বন্দরই গড়ে উঠেছে সাত নম্বর পশ্চিম উপকূল পাথরে এবং বালি দ্বারা পরিপূর্ণ বলে এখানে কৃষি ও শিল্পের উন্নতি ঘটেনি কিন্তু পূর্ব উপকূলে মারাত্মক খুব বেশি পরিবলে থাকায় শিল্প এবং প্রকৃতির যথেষ্ট উল্লেখযোগ্য নেক্সট আমরা দুই নম্বর কোশ্চেন পূর্ব পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো নেক্সট কোশ্চেন আমরা পড়ব পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো তো পশ্চিম হিমালয় আমরা প্রত্যেকে জানি যে হিমালয় পর্বতকে দৈর্ঘ্য বরাবর তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে পশ্চিম হিমালয় একটা মধ্য হিমালয় একটি পূর্ব হিমালয় ভারতের পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে শুরু করে নেপালের যে কালী নদী আছে সেই পর্যন্ত বিস্তৃত এই পশ্চিম হিমালয় জম্মু ও কাশ্মীর পাঞ্জাব হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের পার্বত্য অংশ নিয়ে পশ্চিম হিমালয় গঠিত হয়েছে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে পশ্চিম হিমালয়কে পশ্চিম থেকে পূর্ব দিকে নিয়ে যেতে মোট তিনটি ভাগে ভাগ করা হয় কয়টি ভাগে ভাগ করা হয় না তিনটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে কাশ্মীর হিমালয় একটা হিমাচল হিমালয় একটা কুমায়ুন হিমালয় দিস ইজ মিস্টেক নেক্সট এই যে পশ্চিম হিমালয় এটি অনেক ভাত ঝ্যুতির ফলে প্রত্যেক প্রত্যেকে জানো যে হিমালয় ভাতঝ্যুতির ফলে হয় তো হিমালয়টি জোড়া গঠন প্রকৃতির হয় ঊর্ধ্ববঙ্গ ও অধবঙ্গ শ্রেণীর সমন্বয়ে এটি গঠিত হয়েছে নেক্সট আমরা হেডিং করব কাশ্মীর হিমালয় এই কাশ্মীর হিমালয় অবশ্য অভিয়াসলি জম্মু কাশ্মীর রাজ্য নিয়ে এই অঞ্চলটি গঠিত হবে এদের গড় উচ্চতা দু মিটার উচ্চতম পর্বতশ্রেণী হল পীরপাঞ্জাল জাসকার লাদাখ কারাকোরাম এই সমস্ত পর্বতগুলো আছে এই অঞ্চলে রয়েছে অসংখ্য হিমবাহ অবশ্যই হিমবাহ আছে তোমরা প্রত্যেকে জানো যার মধ্যে সিয়াচেন হল দীর্ঘতম হিমবাহ আবার কাশ্মীর উপত্যকায় দুটি বিখ্যাত হ্রদ রয়েছে একটা ডাল একটা উলার উলার হ্রদটা হচ্ছে মিষ্টি জলের হ্রদ এছাড়া এখানে রয়েছে জহর টানেল এশিয়ার সর্ববৃহৎ দীর্ঘতম সুরঙ্গ পথ বানিহাল টানেল জজিলা পাস প্রভৃতি গিরিপথ রয়েছে পশ্চিম হিমালয়ের মধ্যে কারাকরাম পর্বতের গডউইন অস্টিন হল ভারতের উচ্চতম পর্বত যেটি কাশ্মীর হিমালয়ে অবস্থিত যার উচ্চতা আট হাজার ছশো এগারো মিটার নেক্সট আমরা হেডিং করব হিমাচল হিমালয় অভিয়াসলি জম্মু ও কাশ্মীর থেকে দক্ষিণ পূর্বে হিমাচল প্রদেশের অন্তর্গত হিমালয়ের এই অংশটি বন্ধুর রুক্ষ ও অরণ্যময় প্রকৃতির হয়ে থাকে এ অংশ অবস্থিত কাশ্মীর উপত্যকা যে কাশ্মীর উপত্যকাটা অবস্থিত এছাড়াও শতদ্রু ও বিপাশা নদী এ অংশে গভীর গিরিখাতের সৃষ্টি করে এখানকার উল্লেখযোগ্য পর্বত হল ধওলাধার মুসৌরি নাগাটি নেক্সট আমরা তিন নম্বর যে পশ্চিম হিমালয়ের তিন নম্বর পার্ট অর্থাৎ কুমায়ুন হিমালয় হেডিং করছি ভারতের উত্তরাখণ্ডের মধ্য দিয়ে প্রসারিত হিমালয়ের এই অংশটিতে নন্দাদেবী আমরা প্রত্যেকে নাম শুনেছি নন্দাদেবীর চর্বচ শৃঙ্গ বদ্রীনাথ কেদারনাথ এই পর্বত শৃঙ্গগুলি অবস্থিত হিমবাহ সৃষ্ট হ্রদগুলি যেমন নৈনিতাল ভীমতাল সাততাল প্রভৃতি যেমন দেখা যায় তেমন গঙ্গোত্রী যমুনাত্রী বিভিন্ন হিমবাহগুলিও দেখা যায় নেক্সট কোশ্চেন আমরা দেখব খাদার ও ভাঙারের মধ্যে পার্থক্য কী তো খাদার ও ভাঙার মধ্যে পার্থক্য যদি আমরা পড়তে যাই বা দেখতে যাই তাহলে প্রথমে যেভাবে আছে পিডিএফটা দেখো ভালোভাবে সেইভাবে তোমাকে করতে হবে তোমরা আশা করি তোমরা সবাই জানো প্রত্যেকে জানো মাধ্যমিক দেবে হুম সিরিয়াস তো খাদার এক একদিকে ভাঙার দিকে বা ভাবর একদিকে ভাঙার আর নাম ভাবর উচ্চ গঙ্গা সমভূমি নবীন পলিমারের দ্বারা গঠিত নিম্নভূমি হচ্ছে খাদার আর উচ্চ গঙ্গা সমভূমিতে প্রাচীন পরিমাণের দ্বারা গঠিত অংশকে বলা হয় ভাবর বা ভাঁসির কাজের পক্ষে অতটা উর্বর নয় সেটা হচ্ছে ভাবর বা ভাঙার নেক্সট চার নাম্বার আমরা যদি দেখি তিন নাম্বার যদি প্রশ্নের মান থাকে তাহলে আমরা সবসময় লিখবো চারটা ঠিক আছে পাঞ্জাবে খাদার বেত নামে পরিচিত পাঞ্জাব পাঞ্জাবের ভাবর ধায়া নামে পরিচিত ঠিক আছে এবারে দেখো আমি পাঁচ নাম্বারের দুটো কোশ্চেন কমন দিব তার মধ্যে একটা কোশ্চেন আসবে এখান থেকে ঠিক আছে তো প্রথম কোশ্চেন হচ্ছে পশ্চিম উপকূলের সমভূমি এবং পূর্ব উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য লিখ প্রতিটি প্রশ্নের মান পাঁচ মনে রাখবে পাঁচ নাম্বার তাহলে ছটা লিখতে হবে মিনিমাম পশ্চিম উপকূল আর পূর্ব উপকূল এক নম্বর হচ্ছে পশ্চিম উপকূল ভারতের পশ্চিমে আরব সাগর আছে জানো প্রত্যেকে গুজরাটের রন থেকে দক্ষিণ কন্যাকুমারীকে পর্যন্ত বিস্তৃত পূর্ব উপকূলটা কোথায় বঙ্গোপসাগর বে অফ বেঙ্গল উত্তরে হুগলি নদী দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত তোমরা যদি ম্যাপ দেখতে পাও তাহলে এটা হচ্ছে পূর্ব উপকূল আর এটা পশ্চিম উপকূল মনে রাখবে পশ্চিম উপকূল ভূ আলোনের ফলে ধসে গিয়ে সমুদ্রে ক্ষয়কার্য সঞ্চয়কার্য গঠিত হয় ভূ আলোনের ফলে ধসে গিয়ে আর পূর্ব উপকূল নদী এবং সমুদ্র তরঙ্গের যুগ্ম সঞ্চয় কার্যের ফলে গঠিত হয় নেক্সট তিন নম্বর আমরা যদি পড়ি পশ্চিম উপকূল অত্যন্ত সংকীর্ণ এবং এটি পঞ্চাশ থেকে পঁয়ষট্টি কিলোমিটার চওড়া কিন্তু পূর্ব উপকূল আশি থেকে একশো কিলোমিটার চওড়া প্রশস্ত পশ্চিম উপকূল দিয়ে নদীগুলি প্রবাহিত হয় না ব্যতিক্রম একটা নদীর নাম আছে নেত্রাবতী নদী সেটা শুধু বদ্বীপ গঠন করতে পারে কিন্তু পূর্ব উপকূলে যত নদী আছে এগুলো কি হয় খড়স্রোতে কম হয় তার জন্য বদ্বীপ গঠন করেছে নেক্সট আমরা দেখব পশ্চিম উপকূল তুলনামূলক পাথুরে এবং বালিয়ারি হয় এর ঢাল হঠাৎ করে সমুদ্রের নিচের দিকে নেমে যায় এই যে খাড়ি সৃষ্টি করে ফলে এই অঞ্চলের কিছু অংশে কয়াল ব্যাকওয়ার্ডার অংশ দেখতে পাওয়া যায় যেমন ভেমনা ধ্রত আর পাঁচ নম্বর উপকূল যদি আমরা পড়ি চিল্কা পুলিকট উদাহরণ উপকূলে ঢালু জমি পুলি দ্বারা পরিপূর্ণ হয় লেগুন দেখা যায় এখানে কি হয় লেগুন দেখা যায় নেক্সট ছয় নম্বর পশ্চিম উপকূল ভঙ্গ তাই স্বাভাবিক বন্দর গড়ে উঠেছে কিন্তু পূর্ব উপকূলে স্বাভাবিক বন্দর কোনো বন্দর গড়ে ওঠেনি শুধুমাত্র বিশাখাপত্তনম বন্দরই গড়ে উঠেছে সাত নম্বর পশ্চিম উপকূল পাথরে এবং বালি দ্বারা পরিপূর্ণ বলে এখানে কৃষি ও শিল্পের উন্নতি ঘটেনি কিন্তু পূর্ব উপকূলে মারাত্মক খুব বেশি পলিবালে থাকায় শিল্প এবং প্রকৃতির যথেষ্ট উল্লেখযোগ্য নেক্সট আমরা দুই নম্বর কোশ্চেন পড়ব পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো